পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ছাত্র আন্দোলনের প্রথম থেকে তাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন বিভিন্ন সময় পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে দিয়ে এসেছেন এবার এক জানান যে বাংলাদেশের মানুষ জানে কখন কাকে হবে পোস্টে ঠেকাতে মোস্তফা সরোয়ার ফারুকি লিখেছেন শেখ হাসিনাকে আমরা কিভাবে মনস্টার হয়ে উঠতে সাহায্য করলাম কারা তাকে মনস্টার বানালো বাংলাদেশের সকল নাগরিক সমাজ দেশের রাজনীতি প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন এই আত্মসমালোচনা ঘটনাটা বাংলাদেশের নাগরিক সমাজ যদি না করে তাহলে ভবিষ্যতেও আমরা এরকমই মঞ্চটা জন্ম দিতে থাকব। আমরা মুখে গণতান্ত্রিক বলি কিন্তু আমাদের বোগলমের ঠেকা দেখেন যে কেউ যে কাউকে ঠেকাতে চাইতেই পারে এটা তার গণতান্ত্রিক অধিকার এর জন্য সে প্রচার চালাতে পারে জনমত গঠন করতে পারে কিন্তু গোলমাল দেখা দেয় যখন এই ঠেকা হয় ভোট ডাকাতি বা ভোটের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে এরপর লিখেছেন আমাদের আদিপাপ এখানেই এই ঠেকাঠেকির অধিদপ্তর থেকে গুম খুন লুট লক্ষ টাকা পাচার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স বা সম্মতি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে সময় আসছে বোঝার বাংলাদেশের মানুষ জানে কখন কাকে ঠেকাতে হবে ছিয়ানব্বইতে সে বিএনপিকে কে ঠেকায় নাই দুই হাজার একে আওয়ামী লীগ কে ঠেকায় নাই দুই হাজার আটে আবারও বিএনপি কে ঠেকায় নাই তারপর তো আর জনগণের সুযোগই দেওয়া হয় নাই ফলে সময় এসেছে ঠেকা ঠেকির দায়িত্ব জনগণের হাতে তুলে দিয়ে এই আদিপাপ থেকে বের হয়ে আসা ফারুকের ভাষ্য প্রশ্ন আসতেই পারে জনগণ যদি ভুল লোককে নির্বাচন করে আপনি ভুল লোকের ভুল কাজে তীব্র সমালোচনা করবেন প্রতিবাদ করবেন আদালতে যাবেন তাকে লাইনে রাখার জন্য যা যা করা দরকার সবই করবেন এবং পরে ভোটে ঠেকিয়ে দিবেন এটার নামই গণতন্ত্র